আটের দশকের শেষ থেকে নয়ের দশক পর্যন্ত বড় পর্দায় রাজত্ব করেছেন ইন্দ্রাণী দত্ত। নাচে অভিনয়ে দক্ষ এই অভিনেত্রীর মিষ্টি মুখের হাসিতে মজেছিল দর্শক। কিন্তু একের পর এক হিট ছবি দেওয়ার পরও একটা সময় টলিউড থেকে এক প্রকার হারিয়ে যান তিনি। বহু বছর তাঁকে পর্দায় দেখা যায়নি। জানব ইন্দ্রাণী দত্তের জীবনের কিছু কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1970 সালের 6ই এপ্রিল কলকাতায় জন্ম ইন্দ্রাণী দত্তের। বাবা ডক্টর হিমাংশু জ্যোতি দত্ত, মা মঞ্জুশ্রী দত্ত। ছোট থেকেই মেধাবী ছাত্রী ইন্দ্রাণী কমলা গার্লসে লেখাপড়া করতে করতেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন। বিদ্যালয়ের লেখাপড়া শেষ করে শিবনাথ শাস্ত্রী কলেজ থেকে কলা বিভাগে স্নাতক হন। লেখাপড়ার সঙ্গে নাচেও পারদর্শী ছিলেন তিনি। সুমিত্রা মিত্রের কাছে কত্থক নাচে প্রভাকর লাভ করেছিলেন। এছাড়া খেলাধুলা, গৃহের অন্দরমহলের সজ্জা, বাগান করার কাজেও দক্ষ ছিলেন ইন্দ্রাণী। 1987 রজত দাসের পরিচালনায় পাপপুণ্য ছবিতে তাঁর প্রথম অভিনয়। সে বছরই মুক্তি পায় তাঁর দ্বিতীয় ছবি নদিয়া নাগর। দুটি ছবিই বাণিজ্যিক সফলতা পেয়েছিল, আর এর দৌলতেই নায়িকারূপে ঘরে ঘরে পরিচিতি পেয়ে যান ইন্দ্রাণী দত্ত। তারপর মা এক মন্দির, অপমান, অঘটন আজও ঘটে, অপরাহ্নের আলো, তুফান, শেষ আঘাত, পাপি, আপন আমার আপন, ব্যবধান, লড়াই, পতি পরম গুরু, প্রশ্ন, স্বপ্ন নিয়ে, সেদিন চৈত্র মাস ইত্যাদি একের পর এক বাংলা ছবিতে অভিনয় করতে থাকেন। নয়ের দশকে খ্যাতির শিখরে ছিলেন তিনি। দক্ষ চরিত্রাভিনেত্রী হিসাবেও নিজেকে প্রমাণ করেছিলেন ইন্দ্রাণী দত্ত। তবে 2000 সালের পর থেকেই অভিনয় জগৎ থেকে সরে যান ইন্দ্রাণী। প্রযোজক জনার্দন পালকে বিয়ে করেছিলেন তিনি। সংসার জীবনে ব্যস্ত হয়ে পড়ার সাথে সাথে নাচকে জীবনের সঙ্গী করেছিলেন এই সময়ে। নাচের মধ্যেই ডুবে থাকতেন তিনি। ছবিতে কাজের সুযোগ আসাও অনেকটাই কমে যায়। অনেক বছর পর 2008 সালের ছবি জনতার আদালতে অভিনয় করেছিলেন। তারপর 2009 কৃষ্ণ, 2010 সোলজার প্রেয়সী ও হ্যাংওভার নামক তিনটি ছবিতে কম গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করার পর 2015 বেলা শেষে ছবিতে তাঁর অভিনয় সবার নজর কাড়ে। বেলা শুরু ছবিতেও তিনি ছিলেন। চলচ্চিত্র ছাড়াও অনেক টেলিফিল্ম ও টিভি ধারাবাহিকেও কাজ করেছেন ইন্দ্রাণী। 2020 সালে জীবনসাথী ধারাবাহিকেও সবার মন জয় করেছিলেন। বয়সকালেও নিজের গ্ল্যামার ধরে রেখেছেন তিনি। স্বামী জনার্দন বাবু ও একমাত্র কন্যা রাজনন্দিনীকে নিয়ে তাঁর সুখের সংসার। তাঁর মেয়েও নাচে দক্ষ, আবার চলচ্চিত্র জগতের সঙ্গেও যুক্ত সে। বর্তমানে নিজের নাচের প্রতিষ্ঠান ইন্দ্রাণী দত্ত কলানিকেতনে নাচও শেখান তিনি। তাঁদের নাচের দল দেশ বিদেশের বহু জায়গায় নাচের শোও করে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।